সারা শরীর বাতের ব্যথায় কষ্ট পাচ্ছি এত, আর পারি না, উফ, এত ওষুধ খেতে হবে, ওষুধ খাওয়ারও শেষ নেই, সারা দিন রাত একটু বসতে পাই না, কি অবস্থা আমার। সারাদিন খাটুনি কি আর ভালো লাগে, সারা দিন রাত কাজ, সারাদিন সকাল থেকে উঠে পর্যন্ত কাজের শেষ নেই, উফ, আর পারছি না, সারাদিন কাজ করে করে মরে যাচ্ছি। উফ, এখনো ঘর ঝাঁট দিতে হবে, ঘর ঝাঁট দিয়ে ঘর মুছতে হবে, সারা দিন রাত খেটে খেটে শেষ হয়ে গেলাম, আর কত কাজ করব, কাজের আর শেষ হচ্ছে না। এই মাত্র খেয়ে উঠলাম, এখনো ঘর মুছতে হবে, কখন ঘর মুছবো, আর পারছি না, আর পারছি না একদম, একটা কাজের লোকও পাচ্ছি না। হ্যাঁ, ছেলেটারও কোনো উল্লেখ করতে পারলাম না, কোনো ছেলেটা একটু বিয়েও দিতে পারলাম না, একটা কাজের লোকও পাচ্ছি না, কবে যে কাজের লোক পাবো তারও ঠিক নেই। বাবা গো, কি কষ্ট। ওফ, শরীর বাতের ব্যথায় কষ্ট পাচ্ছি এত, আর পারি না, উফ, এত ওষুধ খেতে হবে, ওষুধ খাওয়ারও শেষ নেই, সারা দিন রাত একটু বসতে পাই না, কি অবস্থা আমার, একটা কাজের লোক পর্যন্ত পাচ্ছি না, ও ও, আর পারি না গো, এত কষ্ট, কবে যে কাজের লোক পাবো জানি না। দিদি, ও দিদি, বাড়িতে আছেন নাকি? দিদি, দিদি আছেন বাড়িতে? দিদি, ও দিদি, কেউ নেই নাকি বাড়িতে? বুঝতে পারছি না দিদি। ছেলের বিয়েটাও এখনো দিতে পারলাম না, কোনো যোগাযোগও হলো না। হ্যাঁ, কি হবে যে কি হবে জানি না। উফ, আর পারি না, এত বাতের ব্যথা। ও বাবা, এই অসময়ে আবার কে ডাকছে? একটু সারাদিন রাত বসতে পারি না, এই বাতের ব্যথা, উফ, পারছি না, আর আবার কে ডাকাডাকি করছে এই অসময়ে, একটু বসতে দাঁড়াতেও দেয় না। আবার দেখি কে আবার ডাকাডাকি করছে, বাড়ি না, কে ডাকছে? দিদি, কি দিদি, দরজাটা একটু খুলেন না দিদি। কাকে চাই? আরে দিদি, আমি কাসুলে কাজের লোক এসেছি, ওই পাশের বাড়ির ছেলেটা আমায় বললো আপনাদের বাড়িতে নাকি কাজের লোক দরকার আছে, ওই জন্যই আমি এলাম। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, কথা বলি তোমার সাথে। ঠিক আছে, এসো, চলেন। তুমি সব কাজ করতে পারো তো? আরে হ্যাঁ দিদি, হ্যাঁ, আমি তো সব কাজ করতে পারি বটে, আমি সকাল থেকে শাম সব কাজ করি, ছাদ দেওয়া, বাসন মাজা, ঘর মোছা সব কাজ করতে পারি। আপনার কি কি করতে হবে শুধু বলবে। তুমি আর কোথায় কোথায় কাজ করো? আমি বহুত জায়গায় কাজ করি, বহুত জায়গায় কাম করি দিদি। আমি আট বাড়ি সকাল থেকে কাম করি, আমি আট বাড়িতে। এবার বলো তুমি কি কি নেবে, এই আমার তো এই বাড়ি তো তুমি সব দেখছো, এই কাজ করতে হবে, বাড়ি ঘর মোছা, বাসন মাজা, এই সমস্ত করতে হবে, তুমি কি কি নেবে সেটা বলো ভালো করে।
আচ্ছা দিদি, আপনার ঘর তো দেখছি অনেকগুলোই আছে, তবে একটা ঘরের জন্য আমি শুধু নিই 500 টাকা। একটা ঘর মুছে দেব, 500 টাকা নেব। যদি বলেন যে ঝাড় দিয়ে মুছতে হবে, তার জন্য এক্সট্রা 200 টাকা চার্জ লাগবে। ঝাড় দিতে ঘর মুছতে যদি আমার নেল পালিশ চটে যায়, তাহলে কিন্তু আমার নেল পালিশের জন্য 250 টাকা চার্জ আপনাকে দিতে হবে। বাবা, তুমি যা তো শুরু করেছো, যা বলছো, তো আমাকে খাতা পেন নিয়ে বসতে হবে? তুমি কি কি তোমার কি কি লাগবে? আরে দিদি, দাঁড়ান দাঁড়ান, এখনো হয়েছে কোথায়? এই তো সবে শুরু। যদি আমি আপনার খাটে নিচ পরিষ্কার করি, তাহলে লাগবে পুরো 1000 টাকা। 1 টাকাও কিন্তু আমি কম নেব না। আর যদি আমি আলমারির নিচে পরিষ্কার করি, তাহলে লাগবে 250 টাকা। আর ঘরের প্রত্যেকটা কোনা কোনা সাফাই করতে গেলে আমার কিন্তু 200 টাকা করে লাগবে। যদি ঘরের কোনো কোনায় আরশোলা থাকে, তাহলে কিন্তু আমি পরিষ্কার করব না, হাত দেব না, সেটা আপনাকেই করে নিতে হবে, কিন্তু চার্জ আমার লাগবেই। ঘর কিন্তু আমার পরিষ্কার করে মুছতে হবে। হ্যাঁ, আরে পারবে তো? আরে হ্যাঁ হ্যাঁ দে দে, আমি ঘর পুরো সাফ করে দেব, তবে আমি হাত দিয়ে কিন্তু ঘর মুছি না। আমার ঘর মোছার জন্য একটা মপ স্টিক লাগবে। মপ স্টিক আবার বাড়িতে আছে তো? না থাকলে কিন্তু নিয়ে আসিয়ে রাখবেন, আমার মপ স্টিক ছাড়া আমি ঘর মুছি না। বাবা, কাজের লোক রাখিছি, আবার তাও আবার ইয়ে করে মুছি, মপ স্টিক দিয়ে মুছবে, হাতে করে মুছতে পারবে না? না 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 দিদি, আমার হাতে নেট পালিশ তাহলে তাড়াতাড়ি উঠে যাবে, তাই আমি হাত দিয়ে মুছি না, মপ স্টিক দিয়ে মুছি। কাপড় চোপড় কিন্তু তোমাকে কেচে দিতে হবে, কাপড় কাচতে পারবে তো? হ্যাঁ দিদি, কাপড় কাচতে কেন পারবো না? বাড়িতে ওয়াশিং মেশিন আছে তো নাকি? আমি তবে হাতটা দিয়ে ওয়াশিং মেশিন ছাড়া আমি কাপড় কাচি না। বাবা, কাজের লোক মা ওয়াশিং মেশিন দিয়ে কাচবে, তাহলে তো আমি নিজেই করে নিতে পারতাম। আরে দিদি, কাপড় কাচবে? আমার হাতে নেল পলিশটা যদি উঠে যায়, তাহলে কি হবে বলেন? যাতে আমার হাতে নেল পলিশটা অনেক বেশি দিন থাকে, ওই জন্যই তো এসব করি। আচ্ছা, এবার বলো বাসন মাজা কি করবে? বাসন মাজতে পারবে তো? আরে হা হা, আমি সব বাসন মেজে দেবো, তবে আপনাকে কিন্তু বেশি পোড়ালে চলবে না, আমি অত ঘষে মাসে পারি গ্লাই বাসন। আপনি যদি বেশি পোড়ান, তো আপনি নিজে বেজে নেবেন। আর কাম করতে করতে যদি আমার গরম লাগে, তাহলে কিন্তু আমায় এসির তলায় রেস্ট নিতে হবে কিছুক্ষণ। বাড়িতে আবার এসি টেসি আছে তো নাকি? এসিও চালাতে হবে তোমার জন্য? বাপরে বাপ, আমার তো মাথা শুনে মাথা ঘুরে যাচ্ছে তোমার কথা শুনে। ও আরে শুনেন শুনেন, আরো কিছু আছে। যদি আপনার বাড়িতে গেস্ট আসে, সেদিন কিন্তু আমি আর কাজে আসবো ক্লাই, সেদিন আপনাকেই সবটা ম্যানেজ করে নিতে হবে। আর এত কাম করতে করতে আমি রান্নাই বা কখন করব বলেন? তাই আমার পরিবারের সবার জন্য আপনাকে কিন্তু রোজের খাবার দিতে হবে। বাপরে বাপ, তোমার কি ডিমান্ড? এই এত টাকা দিতে হবে? তুমি যা চাইছো, আমার স্বামী আর ছেলে তো রোজগারই করে না গো, তোমাকে কি দেবো আর আমরাই কি খাবো বলো? হ্যাঁ, তোমার কি ডিমান্ড গো? বাপরে বাপ, উফ বাবা। আচ্ছা ঠিক আছে দিদি, তাহলে শুনেন আমার কথা, আপনার স্বামী ছেলের থেকে আমি অনেক বেশি টাকা ইনকাম করি, তাহলে আপনি কাল থেকে আমার বাড়ি কাজে আসবেন। হ্যাঁ, কেমন লাগলো আজকের আমাদের ভিডিওটি? আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের আরো এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, টাটা। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। টাটা, টাটা। জলেবি বাই, আহা।
के अरे दीदी দিদি কাপড় তো আমি কাচবই, তবে বাড়িতে মেশিন টেসিন আছে তো নাকি? কানে দুল খুলে পড়ে গেছে। Why?